ফের কি বাড়লো, গরমের ছুটি, স্কুলে গরমের ছুটি নিয়ে এই মুহূর্তে বড় সিদ্ধান্ত, আরও এক সপ্তাহ বাড়তে পারে গরমের ছুটি প্রতিটি স্কুলগুলিতে। প্রধান শিক্ষকদের ফোন, শিক্ষা দপ্তর ও মুখ্যমন্ত্রীর কি আপডেট, সিদ্ধান্ত কি বদল হলো? অত্যধিক তাপপ্রবাহের জের এবং স্কুলে স্কুলে প্রধান শিক্ষকদের ফোন, শিক্ষা দপ্তরের এই মুহূর্তে বড় একটি আপডেট গরমের ছুটি নিয়ে। স্কুল খুললেও কিন্তু কমেনি গরম, তাহলে কি বাড়ানো হতে পারে গরমের ছুটি? সূত্রের খবর কি বলছে? অত্যধিক তাপপ্রবাহের জেরে এবার প্রধান শিক্ষকদের মতামত নিতে শুরু করলো স্কুল শিক্ষা দপ্তর। অর্থাৎ প্রতিটি প্রধান শিক্ষককে স্কুল শিক্ষা দপ্তর একটি করে টেলিফোনের মাধ্যমে জানতে চাইছে যে স্কুলে উপস্থিতির হার কীরকম রয়েছে প্রতিটি ক্লাসে এবং গরমের প্রভাবে কি অবস্থা। সরকারি স্কুলে প্রত্যেকেই তোমরা জানো যে হাল খুব খারাপ এবং প্রতিটি ক্লাসরুমে পাখার অবস্থা থেকে শুরু করে গরমে নাজেহাল হয়ে পড়ছে ছাত্র ও ছাত্রীরা। কীভাবে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে পঠন পাঠন নিয়মিত রাখা যায় তা নিয়ে উদ্বিগ্ন স্কুল শিক্ষা দপ্তর। কারণ জানো তোমরা প্রচুর কিন্তু ছুটি হয়ে গিয়েছে মাঝখানে এবং সেই কারণে কিন্তু তারা চাইছে না যে আরও স্কুল ছুটি দিতে। তবুও গরমের যা প্রকোপ বা গরমের যা প্রভাব তাতে কিন্তু ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়বে বলেই মনে করছেন চিকিৎসকবিদরা। এবং তারপর কি জানানো হচ্ছে, স্কুল খুললেও কমেনি কিন্তু গরম, তাহলে কি বাড়ানো হতে পারে গরমের ছুটি? সূত্রের খবর বলছে অত্যধিক তাপপ্রবাহের জেরে এবার প্রধান শিক্ষকদের মতামত নিতে শুরু করেছে স্কুল শিক্ষা দপ্তর। কীভাবে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে পঠন পাঠন নিয়মিত করানো যাবে এবং বিভিন্ন স্কুলগুলিতে প্রধান শিক্ষকদের স্কুলের সময়সীমা এগিয়ে আনলে কি অসুবিধা হতে পারে, অত্যধিক গরমের জেরে কি সমস্যা হচ্ছে স্কুলে, স্কুলে ছাত্রছাত্রীদের কি সমস্যা হচ্ছে, একাধিক জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের তরফে ফোন করা হচ্ছে স্কুলের প্রধান শিক্ষকদের কাছে, অর্থাৎ স্কুলের প্রধান শিক্ষকদের কাছে সমস্তটাই জেনে নেওয়া হচ্ছে। গরমের পরিস্থিতি নিয়ে মতামত নিতে স্কুলে স্কুলে প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই স্কুল পরিদর্শকরা প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে এক প্রস্থ রিপোর্ট কিন্তু দিয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে। অর্থাৎ এরই মধ্যে কিন্তু প্রতিটি স্কুলে, জেলার প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদেরকে কল করেছে স্কুল শিক্ষা দপ্তর এবং ভিজিট করে জানতে পেরেছে যে তারা যে গরমে প্রচণ্ড নাজেহাল পরিস্থিতি ছাত্রছাত্রীদের। প্রসঙ্গত টানা গরমের ছুটির পর সোমবার থেকে স্কুলে যেতে শুরু করেছে ছাত্রছাত্রীরা, কিন্তু তারপরে অত্যধিক তাপ প্রবাহের পূর্বাভাস কিন্তু রয়েছে আবহাওয়া দপ্তরের, আরও কিন্তু বাড়বে তাপমাত্রা বা বাড়ছে তাপমাত্রা। এবার এই সমস্ত বিষয়কে মাথায় রেখে স্কুলে মতামত নিতে শুরু করেছে স্কুল শিক্ষা দপ্তর, যেটা বারংবার আমরা জানাচ্ছি এবং খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যে প্রধান শিক্ষকদের ওপর কিন্তু রয়েছে ছাত্রছাত্রীদের মানে ক্লাস ছুটি হওয়ার বিষয়টা। কারণ প্রধান শিক্ষক যদি প্রত্যেকটা স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের থেকে মতামত না নিলেও অন্তত শিক্ষক শিক্ষিকাদের থেকে মতামত যদি নেয়, তারা স্পেশালি ডিটেলস বলবে যে গরমের মধ্যে তাদের আসতে যতটা না কষ্ট হচ্ছে, সেখানে ক্লাস করতে কিন্তু তার থেকে বেশি কষ্ট হচ্ছে গরমে অত্যধিক তাপপ্রবাহের জেরে। সেই কারণে সরকারি স্কুলে আবারও কিন্তু ছুটি বাড়তে পারে এবং সামনেই তোমরা জানো ঈদের ছুটি রয়েছে, সোমবার পরের সপ্তাহে সোমবার কিন্তু ঈদ রয়েছে, বুধবার জামাই ষষ্ঠী ছুটি অর্থাৎ কালকে রয়েছে ছুটি এবং বুধবারের পর আবার কিন্তু সোমবার কিন্তু ছুটি, কিন্তু মাঝখানে শনি রোববার দুদিন কিন্তু ছুটি থাকবে যেরকম থাকে এবং শনিবার দিন স্কুল কিন্তু বন্ধ থাকবে এমনটাই জানানো হচ্ছে। শনি রবি দুদিন ছুটি এবং সোমবারও কিন্তু ঈদ, পরপর তিন দিন আর এই জামাই ষষ্ঠী বুধবার চার দিন কিন্তু পরপর ছুটি থাকবে। অর্থাৎ চেষ্টা করবে সবাই কিন্তু মঙ্গলবার পরের সপ্তাহ থেকে স্কুলে যাওয়ার, গরমটা একটু কমলে।